বন্ধুরা, ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে মায়াপুরে চলে এসেছি। আর এই হলো এশিয়ার বৃহত্তম মন্দির যা স্থাপিত হচ্ছে এই মায়াপুরে। সত্যি কত গর্বের বিষয়। আজকে তোমাদের দেখাবো খুব কম খরচে কিভাবে মায়াপুরে তোমরা থাকা খাওয়া করতে পারবে, তাও আবার এই মায়াপুরের মন্দিরের ভেতরে। প্রথমেই বলে নিই, যারা জানো না কিভাবে মায়াপুরে আসলে সুবিধা হবে, যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা স্টেশনে যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন ধুবুলিয়াতে। আর যারা বহরমপুর থেকে আসবেন তারাও এই ধুবুলিয়া স্টেশনে নামবেন। এখান থেকে মাত্র জনপ্রতি 30 টাকা টোটো ভাড়া করে চলে যেতে পারবেন ইস্কন মন্দিরে। এবার বলি, যারা হাওড়া থেকে আসবেন তারা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে নবদ্বীপ ঘাট পার হয়ে সেখান থেকে 15 থেকে 20 টাকা জনপ্রতি টুকটুক ভাড়া করে আশেপাশের এই সুন্দর সুন্দর মন্দিরের দৃশ্য দেখতে দেখতে চলে আসবেন ইস্কন মন্দিরে। মন্দিরের ভেতরে ঢুকেই প্রথমে চলে আসবেন গতভবনের কাছে। এখানে সবার প্রথমে প্রসাদের কুপনটা কেটে নেবেন। এ মায়াপুরের মন্দিরে 4 বেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। অনেকেই হয়তো সেটা জানেন না। কোথা থেকে তোমরা এই ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারবে সেটাও আমি তোমাদের দেখাবো। গদাভবনের এই প্রসাদ হলের পাশেই আছে প্রসাদ কুপনের কাউন্টার। দেখো, এখানে 2 রকমের প্রসাদ পাওয়া যাবে, একটা 50 টাকার আর একটা 80 টাকার। তোমরা তোমাদের পছন্দ মতো কুপন কেটে এর পাশ দিয়ে এসে এই ঘরটায় তোমাদের প্রসাদ দেওয়া হবে। সময়টা তোমাদের কুপনেই দেওয়া থাকবে, সময়ের ঠিক 15 থেকে 20 মিনিট আগে আসবে, কারণ এখানে প্রসাদের জন্য অনেক লাইন পড়ে। তোমরা এই মন্দিরের ভেতরে ঢুকে গতভবন থেকেও রুম নিতে পারো। গতভবনের রুমে রেট বেশি থাকায় আমি গতভবনের ঠিক পাশের 1 মিনিটের হাঁটা পথ গেস্ট হাউস থেকে একটি রুম নিলাম। আমরা 4 জন এসেছিলাম আর এই রুমটার ভাড়া হলো মাত্র 400 টাকা। আমাদের জনপ্রতি পড়লো 100 টাকা আর রুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার যাব প্রসাদ গ্রহণের জন্য রুম থেকে একটু ফ্রেশ হয়ে এসেই প্রসাদের লাইন দেখেই আমি অবাক। দেখো বন্ধুরা কত লাইন প্রসাদ গ্রহণের জন্য। তাই জন্য বলছিলাম, যারা প্রসাদের কুপন করছো তারা একটু আগে থেকে এসে লাইন দেবে। চলো তাহলে তোমাদের ভেতরে ঢুকে দেখাই প্রসাদে কী কী দেওয়া হচ্ছে। এখন মায়াপুরে বুফে সিস্টেমে প্রসাদ দেওয়া হয়। আগে সবাইকে একসাথে নিয়ে বসিয়ে খাবার দেওয়া হতো, আর বয়স্ক লোকেদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও করা হয়েছে। দেখো, প্রসাদে ভাত, ডাল, 2টো রুটি, সবজি ও ডালের তরকারি এবং সাথে একটি মিষ্টি দেওয়া হয়েছে। অনেক সময় রসগোল্লার জায়গায় পায়েস দেওয়া হয়। যাই হোক, ভালো করে ভুরিভোজ করে রুমে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়তে পারো মন্দিরের চারিদিক দর্শন করতে। মায়াপুরের রাতের দৃশ্যটা দেখতে অপূর্ব লাগে। চারিদিকে শুধু লাইট, গোটা মন্দিরটাকে বিভিন্ন ধরনের টুনিবাল্ব দিয়ে সাজানো হয়। তোমরা সন্ধেবেলার আরতিটা দেখতে পারো, খুব সুন্দর লাগে দেখতে। রাস্তার দুধারে অনেক দোকান বসে, তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো বাড়ির জিনিসপত্র পেয়ে যাবে। মায়াপুরে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। তোমরা হয়তো অনেকেই জানো না এই প্রসাদটি কোথায় কো দেওয়া হয়। তোমাদের বিস্তারিতভাবে বলছি, ইস্কন মন্দির থেকে 1 মিনিট হাঁটা পথ গেলেই তোমরা অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পেয়ে যাবে। এই প্রসাদটি 4 বেলায় দেওয়া হয়। এই প্রসাদ গ্রহণের জন্য কোনো কুপন কাটতে হয় না।
তোমরা দেখছো এই প্রসাদ গ্রহণের জন্য কত মানুষের লাইন পড়েছে। আমি এখান থেকে প্রসাদ গ্রহণ করলাম, খুব সুন্দর লাগলো।